হ্যালো বিওয়াস, স্বাগত জানাচ্ছি ইলেকট্রিক টেকনোলজি বিডির পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি রেজাউল করিম। এ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সুন্দর করে সঠিকভাবে আপনারা এলইডি টিভিগুলো ফিটিং করবেন দেওয়ালের মধ্যে। তো অনেকে জানেন, আবার অনেকে নতুন আছেন, নতুন হয়তো বা না জানতে পারেন, তো এই জন্য আমি ভিডিওটা শেয়ার করা। তো আমি যেটা করতেছি সেটা হচ্ছে আপনার 43 ইঞ্চি একটা এলইডি টিভি, এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড টিভি। এখানে আপনার ইউটিউব থেকে, গুগল প্লে স্টোর থেকে, বিভিন্ন অনলাইনে সবগুলো সফটওয়্যারগুলো এখানে ইউজ করা যায় টিভিতে। এটা হচ্ছে একটা বিশনের 43 ইঞ্চির একটা টিভি। তো এখন এটা যদি আপনি চান বসায়ও ব্যবহার করতে পারবেন, কিছু একটা স্থানের মধ্যে আপনি যে কোনো টেবিলের মধ্যে বসায়ও এটাকে ইউজ করতে পারবেন। আবার আপনি যদি চান, এটা অনেক বড়, এই জন্য আসলে দেখায় তো সমস্যা হচ্ছে। তো একটু যদি এটাকে দেখা, এটা আমার এটা এখন বসানো অবস্থাতে আছে, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। এটা হচ্ছে এখন, তো দেখুন আমার এটা এখন বসানো অবস্থাতে আছে, এই যে ঠিক আছে, এটা হচ্ছে এখন বসানো অবস্থাতে আছে, এই যে আমার টিভিটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন এটা যদি আপনি চান কোনো টেবিলের উপরে বসানো অবস্থাতে এই স্ট্যান্ডগুলো দিয়ে আপনারা বসানোর মধ্যে ব্যবহার করতে পারবেন। তো স্ট্যান্ডগুলো কীভাবে লাগে আমার আগে এটা দেখায়, তারপর দেওয়ালটা দেখাইতেছি। তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড, আমার এটা অলরেডি লাগানো আছে। তো আমি এটাকে খুলবো, খুলে এখন ওয়ালে লাগাবো দেওয়ালের মধ্যে। তো এটা খুলতেছি, আপনারা একটু দেখুন, এটা খোলার পরে দুই পাশে দুটা স্ট্যান্ড এরকম থাকে। যদি এটা 17 ইঞ্চি বা 21 ইঞ্চি, যত ইঞ্চি হোক, সবগুলো এলইডি টিভির মধ্যে একটা স্ট্যান্ড, দুইটা স্ট্যান্ড থাকে। একটা হচ্ছে ওয়ালের জন্য, আর একটা হচ্ছে আপনার নিচে কোনো টেবিল বা কিছুর উপরে রাখার জন্য, ঠিক আছে, দুইটা স্ট্যান্ড থাকে। তো আমি এটা লাগানো ছিল, এটা এখন খুলে ফেলতেছি। ওকে, এই স্ট্যান্ডটা এখন আপনারা খুলে রেখে দিতে পারবেন, যেহেতু এটা আমরা ওয়াল লাগাবো, এই স্ট্যান্ডটা আপনারা রেখে দেবেন। দুই পাশে দুটা থাকবে, এই পাশে একটা আছে। তো আমার নিচের স্ট্যান্ডগুলো খোলা শেষ। এখন আপনারা চাইলে আবার এটা আগের মতো করে এখানে লাগিয়ে দিবেন, লাগিয়ে দিয়ে নিচে এখন ব্যবহার করতে পারবেন কিছু বসানোর জন্য। এখন আমরা পিছনের স্ট্যান্ডটা দেখবো। তো পিছনের স্ট্যান্ড হচ্ছে আপনার এটা, ঠিক আছে, এটার মধ্যে আপনাদেরকে দেখাই। এটার মধ্যে ওদের এখানে রয়্যাল ফ্ল্যাগ, স্ক্রু, সব কিছু একসাথে দেওয়া আছে। এই যে একটা হচ্ছে ক্লাম্প, আর এখানে একটা রাবারও আছে। তারপরে এগুলো হচ্ছে রয়্যাল ফ্ল্যাগ আর হচ্ছে স্ক্রু, তিনটা রয়্যাল স্ক্রু আছে, তিনটা রয়্যাল ফ্ল্যাগ আছে, ঠিক আছে। এগুলো দিয়ে আপনারা লাগিয়ে দেবেন। কীভাবে লাগাবেন আমি আগে আপনাদেরকে নিচ থেকে একটু দেখাই, তারপর উপরে দেখাবো, কারণ উপরে সঠিকভাবে দেখানো না যেতে পারে, সমস্যা হতে পারে। তো এটা হচ্ছে আপনার সেফটির জন্য ওরা দিছে, আমরাটা একটু সামনে আনো, এই যে এই দুটো হচ্ছে সেফটির জন্য, ঠিক আছে, যেহেতু ওয়ালের সাথে এটা ফিনিশিং থাকে। আর এখানে আমরা আমাদের ক্লাম্পটা লাগাবো, আর এটা হচ্ছে ফিতা, এটা দিয়ে দিয়েছে আটকানোর জন্য, দুই পাশে দুটো ফিতা দিছে। এটা কীভাবে ব্যবহার করবেন একটু দেখুন। তো আমাদের এটা হচ্ছে ক্লাম্প, এটা আমরা ওয়ালের মধ্যে যখন লাগাবো তখন এটা ঠিক এভাবে থাকবে ওয়ালে। থাকার পরে এটাকে একটু চাপ দিলে হয়, এই যে এটা চাপ দেওয়া যায়, বা আপনি ফিতা টান দিলেও হয়, ঠিক আছে। তো আমি এখন এই পাশটা একটু লাগাই, এই যে দেখুন, এটা টান দিলাম, ফিতাটা টান দিলাম, তারপর এটা এখানে আটকিয়ে দিলাম। এটা কিন্তু আমি ওয়ালে লাগাবো, এখানে একটু দেখাইতেছি, এটা এভাবে টান দিয়ে আটকাই দিলাম। তো ঠিক আছে, এভাবে করে আপনারা ফিতাটা টান দিই, এখন কিন্তু এটা টান, যখন এটা হয়ে যাবে তখন কিন্তু এই ফিতাটা টান দিয়ে আবার এটাকে সোজা করে দিবেন, ঠিক আছে, ভালো করে আটকেয়াই আপনারা এটা টান দিলে হয়ে যাবে। এখন কিন্তু এটা নিচের দিকে যাবে না, কেন যাবে না, আমার ওই যে নিচে ক্লাম্পটা আছে ওটা এটাকে আটকাই রাখছে, ঠিক আছে। তো এখন আপনারা এটা খুলতে চাইলে আবার কী করবেন, এই ফিতাটা টান দিবেন, ফিতা টান দিই একটু চাপ দিবেন, আবার ফিতা টান দিই একটু চাপ দিবেন। ওকে, খুলে গেছে। এখন আমি এটা আগে দেওয়ালের মধ্যে ফিটিং করব, তারপরে আবার আপনাদেরকে দেখাবো। আর আমাদের এখানে কেবল ফুটটা একটু দেখাই, এটা হচ্ছে কেবল ফুট, ঠিক আছে, এই যে একটু লক্ষ্য করুন, এটা হচ্ছে কেবল ফুট। তারপর এখানে আর কী কী আছে, এই যে এখানে হচ্ছে আপনার ডিসের জন্য বিভিন্ন ফুটগুলো আছে, ইউএসবি, এরপরে হচ্ছে আপনার ইথারনেট, এখানে বিভিন্ন ফুটগুলো আছে, আপনারা এগুলো আপনাদের মতো করে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টিভির সুইচ, ঠিক আছে, আপনারা এটাকে অন অফ করার জন্য এখানে সুইচ, আসলে সুইচ এত একটা ব্যবহার হয় না স্বাভাবিকভাবে, অনেকে রিমোট দিয়ে অন অফ করে। তারপর নিচে এটার কী আছে আমরা একটু দেখি, এখন নিচে আর কিছু নাই, ঠিক আছে। ফুটগুলো হচ্ছে আপনার এই পাশে, আপনি যদি কোনো কিছু ব্যবহার করতে চান, ইউএসবি ফোর্ট বা কোনো কিছু, যে কোনো ফোর্ট, তাহলে এখান থেকে ইথারনেট ফোর্ট এখান থেকে ইউজ করতে পারবেন, বা আপনি চাইলে এটার মধ্যে ওয়াইফাই দিয়েও ইউজ করতে পারবেন, এটা ওয়াইফাই দিয়ে মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন টিভিটা।
ওকে এখন আমি এটা ওয়ালে ফিটিং করব তারপর আমি আপনাদেরকে আবার কানেকশনটা দেখাবো তো আমি আমার ক্যালামটা এখানে বসাবো মানে আমার টিভির পজিশন অনুযায়ী ক্যালামটা এখানে বসাবো এখন আপনাদের কাছে যদি কোনো লেভেল থাকে ওয়াটার লেভেল ওই লেভেলটা দিয়ে আপনারা এটাকে সোজা করে নেবেন আর যদি লেভেল না থাকে তাহলে আপনারা নিচ থেকে নিচের ফ্লোর থেকে ট্যাপটাকে এভাবে করে ধরে ঠিক আছে এভাবে করে ধরে এই পাশে যেটু ঠিক বরাবর এ পাশে ওটুকু দিবেন তাহলে মোটামুটি একটা লেভেল পাবেন ফুলর থেকে দিবেন আমি কিন্তু একদম একদম দেখানোর জন্য দুই পাশে দিলাম আর যদি ফুলর থেকে দিতে অসুবিধা হয় তাহলে আপনারা কী করবেন এটা যদি উপরে দিবেন উপরে যে সিলিংটা আছে যেটুক আছে দুই পাশে ধরুন এখানে এই উপরে যে সিলিংটা আছে এখানে ধরুন আমার আমি এখানে দেখাইতেছি 27 ইঞ্চি আছে ধরুন এ পাশেও ঠিক আপনারা বরাবর 27 ইঞ্চি করে দিবেন ঠিক আছে লাড়ি সাড়ি মানে আপনারা সিলিং থেকে যেটুক এ পাশে যেটুক নেবেন আবার এই পাশটা ওটুক নেবেন তাহলে আপনার এটা লেভেল হবে নতবা চোখের আইডিয়াতে একটু বেশ কম হয়ে যেতে হয় আর কারোর কাছে যদি ওয়াটার লেভেল থাকে তাহলে ওয়াটার লেভেল দিয়ে মাপটা নিয়ে নেবেন আমরা এখন এই নাটের সাথে এই যে সাপোর্টারটা দিতেছি ঠিক আছে এই সাপোর্টারটা দিতে হচ্ছে আমি যদি এখন এটা এভাবে লাগাই একদম মিশে যেতেছে ওয়ালের সাথে এটা একদম ওয়ালের সাথে মিশে যাবে যদি আমি ঠিক এভাবে লাগাই ঠিক আছে আর যদি আমি এ পাশে সাপোর্টারটা দিই এবং স্ক্রুটা এ পাশ থেকে লাগাই তাহলে আমার কি হবে একটু উঁচা থাকবে তাহলে আমার কিন্তু টিভিটা ঠিকঠাকভাবে লাগাইতে পারবো এটার মধ্যে সাপোর্টার দুই ধরনের আছে একটা পাতলা একটা মোটা আমি মোটাটা দিতেছি আপনি যেখানে লাগাবেন ওই যে মালিকে লাগাবেন ওনার মত অনুযায়ী আপনি চিকন বা মোটাটা ইউজ করবেন আর উনি যদি না করে কোনোটা ইউজ করবেন না একটা সাপোর্টার দুই পাশে দুটো সাপোর্টার বা তিনটা চারটা যা আছে সবগুলো দিয়ে দিবেন যদি ওনারা বলে ঠিক আছে আমি দুই পাশে দুটা দিয়ে দিব তিনটা আছে তিনটা দিয়ে দিব আমি এখন দুটো লাগিয়ে নিতেছি লাইটটা অফ করে দেন তো